এই যে ইজি বাইক প্রতিদিন 2500 মেগাওয়াট বিদ্যুৎ খায়, 2 থেকে 2500 মেগাওয়াট বিদ্যুৎ খায় ইজি বাইক, মোবাইলের চার্জার বিদ্যুৎ খায়, 17 কোটি মানুষের দেশে 15 কোটির 15.5 কোটি মোবাইল ইউজার, সেগুলো বিদ্যুৎ। ইউরোপ আমেরিকার মতো বিদ্যুৎ বিল বাড়িয়ে দিলে আমাদের বিদ্যুতের আর লোডশেডিং হবে না। আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম। সর্বপ্রথম শুনলেন আমাদের ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের হওয়ার গল্প। মোবাইল চার্জে বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে, শুনতে পাইলেন? 17 কোটি মানুষের 15 কোটি মানুষই মোবাইল ব্যবহার করে, তার জন্যই নাকি লোডশেডিং হচ্ছে। তো এইসব গাঁজা করি আর এইসব উল্টাপাল্টা বক্তব্য জনগণ কখনো আশা করে না, সেখান থেকে চলেন আমরা আমাদের আরেক গাঁজা ঘরে গল্পটা শুনে নিই। বিদ্যুৎ বিল, আমার মনে হয় বিদ্যুৎ বিলটি আমাদের আরো বাড়িয়ে দেওয়া উচিত। ইউরোপ আমেরিকার মতো বিদ্যুৎ বিল বাড়িয়ে দিলে আমাদের বিদ্যুতের আর লোডশেডিং হবে না, কারণ মানুষের অর্থনীতির অবস্থা আমাদের অনেক ভালো। মাননীয় স্পিকার, অবশ্যই শুনলেন, সে বলতেছে আরো বিদ্যুৎ বিল বাড়িয়ে দেওয়ার জন্য। তো বাড়ান বাড়ান, সমস্যা নাই, আপনারা যা করেন তাই ভালো। আপনি বলতেছেন বাড়ানোর জন্য, আর অন্যজন বলতেছে মোবাইল চার্জ হয়। এখন আমার কিছু প্রশ্ন থাকে, মোবাইল যে আমরা চার্জ করি আমরা কি বিনা পয়সায়? বর্তমানে আপনারা জানেন প্রিমিয়াম মিটার যেগুলো সেখানে অটোমেটিক, অর্থাৎ সেটা হলো টাকার মেশিন, যতক্ষণ টাকা আছে ততক্ষণই চলবে, এরপর অটোমেটিক অফ। আপনারা সেই মেশিনগুলো চালিয়ে রাখছেন, তো সেগুলো জনগণ ব্যবহার করতেছে। তাহলে আপনারা যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রেখেছেন বা বন্ধ করেছেন কেন? জনগণ তো সব টাকায় পরিশোধ করে দিয়েছে, তা তো লিকচারবাজি আর এত উল্টাপাল্টা ম্যাথ গাঁজা ও উত্তীর্ণ কথাবার্তা না বলে জনগণের টাকা ফিরিয়ে দেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ। এই যে ইজি বাইক প্রতিদিন 2500 মেগাওয়াট বিদ্যুৎ খায়, 2 থেকে 2500 মেগাওয়াট বিদ্যুৎ খায় ইজি বাইক, মোবাইলের চার্জার বিদ্যুৎ খায়, 17 কোটি মানুষের দেশে 15 কোটির 15.5 কোটি মোবাইল ইউজার, সেগুলো বিদ্যুৎ। এখন মানুষ চুলাতে অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না হলেও অনেক ক্ষেত্রে চুলাতে আগুন দিয়ে ভাত না চড়িয়ে আমার রাইস কুকারে ভাত রান্না করে, এমনকি গ্রামেও তাই করে। মানুষের অভ্যাসের পরিবর্তন হয়ে গেছে গত 12-14 বছরে। আমরা কি তাহলে ভুল করেছি? আপনাদের কাছে প্রশ্ন, মানুষকে এত বিদ্যুৎ সুবিধা দেওয়া নিশ্চয়ই ভুল করা হয়নি সেটা।